একটা সময় কথা ছিল মেসি নাকি জাতীয় দলকে বেশি গুরুত্ব দেন না, অথচ সেই মেসি আর্জেন্টিনার জন্য এবার পিএসজির সাথে পুরো টাইম কাটাতে চান না। বিশ্বকাপ শুরু অর্ধ মাস আগেই পিএসজি ছাড়বেন মেসি। প্যারিসের সাথে চুক্তিটায় এমন ছিল লিওর, জাতীয় দলটায় পাত্তা পাবে বেশি। মেসির ছুটি গ্রহণও করেছেন কোচ। বিশ্বকাপের জন্য কবে থেকে দলের সাথে যুক্ত হবেন মেসি তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের ওই স্বর্ণের খোঁজে ইতিহাসের সব গ্রেটরাই ছিলেন, কেউ পেয়েছেন কেউ বা পাননি, কিন্তু তর্ক সাপেক্ষে যিনি ইতিহাসের সেরা ফুটবলার তিনিও যদি না পান তাহলে তো একদমই বেমানান। আর তাই সেই সোনার ট্রফির সন্ধানে এবার বেশ ভালো করে নেমেছেন স্ক্যালোনের শিষ্যরা, আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। তাই তো সবার চেয়ে এক সপ্তাহ আগেই পিএসজি ছাড়ছেন এই আর্জেন্টাইন। প্যারিস সেন্ট জার্মেইনের কাছে এক সপ্তাহ আগে ছুটি চেয়েছেন মেসি, এমন খবর জানিয়েছিল আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো। রোববার লরেন্তের বিপক্ষে ম্যাচের পর আর তাকে ক্লাবের স্কোয়াডে না রাখতে কোচ ক্রিস্টোফার গালতিয়ারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার একটি শর্ত আছে, এটাকে এখন কাজে লাগাচ্ছেন মেসি। 7 নভেম্বর থেকে আর্জেন্টিনার সঙ্গে যোগ দেবেন তিনি, এমন প্রত্যাশা করা হচ্ছিল। এবং বেশ কিছু ফ্রান্সের গণমাধ্যম জানাচ্ছে কোচ মেসির প্রস্তাব মেনে নিয়েছেন, অর্থাৎ আগামী 7 তারিখ থেকেই দলের সাথে থাকবেন মেসি। এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে খেলে আর মেসি সবগুলো ম্যাচে থাকেন তাহলে লোথার ম্যাথিউসকে টপকে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি। আর্জেন্টিনার হয়ে মেসির ম্যাচ সংখ্যাও ঠেকবে রেকর্ড 180-তে। 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন করেছেন 5 লাখেরও বেশি মানুষ। এবারের বিশ্বকাপে গ্রুপ সিতে খেলবে আলবাসেলেস্তারা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। তবে মেসির ছুটি নিয়ে আশাবাদী হলেও প্রিমিয়ার লিগে থাকা খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোচ স্ক্যালোনি প্রিমিয়ার লিগের একটি ক্লাবে তার খেলোয়াড়দের ছুটির আবেদন করলেও তা ফিরিয়ে দিয়েছে সেই ক্লাবটি। তাই মেসিকে পেলেও বেশ কিছু খেলোয়াড়কে ছাড়াই শুরুর দিকের ক্যাম্প শুরু করতে হবে কোচ স্ক্যালোনিকে। তবে তা যাই হোক, এই বিশ্বকাপ নিয়ে মেসির গুরুত্ব যে অন্য যে কোনো বিশ্বকাপের চেয়ে বেশি তা বলাই চলে।